আঞ্চলিক দৈনিকে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মসজিদের মুসুল্লিসহ এলাকাবাসীর ক্ষোভ প্রকাশ আজ শুক্রবার বাদ জুম্মা ফতুল্লা থানার আফাজনগর হাউজিং সোসাইটিতে এ ক্ষোভ প্রকাশ করা হয় সূত্রে জানা যায় বেশ কয়েক বছর যাবত ওসমান অনুসারীদের নিয়ন্ত্রণে ছিল হাউজিং সোসাইটিটি দেশের পট পরিবর্তনের সাথে সাথে তারা পালিয়ে গেলেও অন্তরালে থেকে বিভিন্নভাবে হাউজিংয়ের বিভিন্ন কমিটির সদস্যদের হয়রানি করার অপচেষ্টা চালাচ্ছে গত মঙ্গলবার ও বুধবার নারায়ণগঞ্জের আঞ্চলিক দৈনিক ইয়াদ এবং বৃহস্পতিবার দৈনিক রুদ্র বার্তা পত্রিকায় হাউজিংয়ের সাবেক সভাপতি সারোয়ার হোসেন টিটু করিমুল্লা বিপু মুফাজ্জল হোসেন আব্দুল জলিল রতনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করে এর প্রতিবাদে আজ জুম্মান নামাজের পূর্বে আফাজনগর হাউজিং সোসাইটি জামে মসজিদে মুসুলিসহ ইমাম ও খতিব হজরত মাওলানা মুর্শেদ আলম হুসাইনি ক্ষোভ প্রকাশ করে

চরম ক্ষোভ প্রকাশ করে যে আমাদের গৃহ ব্যবসায়ী শান্তিপ্রিয় ব্যবসায়ীদের বিরুদ্ধে যারা এই ধরনের কাজ করছে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে প্রয়োজন এলে আমরা লোকজনের ব্যাপারে যে আসছে এডি মিথ্যা দুস্থিতকারীরা অনেকগুলো কথা লিখছে যে মাদক দ্রব্য বিক্রি হয় আমরা দুস্থিতকারী আমরা এই বোরকা শামীমের লোকজন মহল আমাদের নামে মিথ্যা একটা রিপোর্ট করে এটা একটা লোকাল পত্রিকা আমি তাকে বলবো যে আপনারা কাছে যদি কোনো যায় তাহলে আমাদের কাছে আসবেন যে আমরা এই ঘটনার সাথে জড়িত না আমাদের বরকার লোক বলে অভিহিত করছে আমরা আমরা অবৈধ ব্যবসা করি নানান রকম আমাদের এই চার পাঁচজনের নামে কমিটির চার পাঁচ জনের নামে তো সাবেক কমিটির আমরা এটা ত্রিপতি জানাই আমরা আইনি ব্যবস্থা নেব আপনাদের সম্মানজনক আমাদের হাউজিং সোসাইটির মান পূর্ণ হয়েছে প্রতি জানাচ্ছি আমাদের হাউজিংয়ে সম্মানিত চারজন ব্যবসায়ীকে অবৈধ অশ্রধারী এবং নিশা বিক্রি করে নিশা খায় এই ধরনের বানোয়ার লেখছে একটি পত্রিকা জানো ইয়াদ যে যারা এই মিথ্যা বানোয়ার বা অভিযোগ করেছে পত্রিকায় ঘবর প্রকাশিত করেছে তার আমরা নিন্দা নিন্দা আছি সত্যকে সামনে নিয়ে আসে কিন্তু আমি দুঃখ করে বলতেছি যে ওনারা কোনো কিছু না জেনে না শুনে আমাদের চারজনের নামে যে রিপোর্টগুলো করলো এই রিপোর্টগুলো তো মানে কতটুকু সত্য এটা তো আপনারা যারা আছেন এটা আপনারা প্রমাণ করবেন তা আমরা চাচ্ছি এই কুচক্রী মহলকে যে কোনোভাবে তাদেরকে তদন্ত করে বের করে তাদের আইনগত ব্যবস্থা নেওয়া এবং যারা সাংবাদিক ভাইরা আছেন তারা যেহেতু যাচাই বাচাই না করেই লেখা শুরু করছেন তাদের প্রতি আমার অনুরোধ তারা যাতে করে দেখে শুনে বুঝে মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পত্রিকার সম্পাদক সহ সংবাদদাতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এলাকাবাসী রিপোর্ট আহমেদ শরীফ এন এ এন টিভি